আর দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ লজ্জাস্থানকে হেফাজত করবে। এই কাজটা কি সহজ না কঠিন? সোনার হরিণ যেরকম পাওয়া দুষ্প্রাপ্য এ যুগে, সেরকম যুবক পাওয়া দুষ্প্রাপ্য। যে যুবকের যৌবনে কোনো চরিত্রে কালিমা লাগেনি, যে যুবক সমাজের গোটা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে নিজের চরিত্রকে কলুষ মুক্ত রাখতে পেরেছে, অথবা কখনো কলুষতা লেগে গিয়েছে আল্লাহর ভয়ে, আল্লাহর রহমতের ছায়াতলে এসে হারামকে বর্জন করে ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে এসেছে এবং তওবা করে নিজেকে পরিচ্ছন্ন করে নিয়েছে, তওবায়ে নাসুহা বা খাঁটি তওবা করতে পেরেছে, এরকম যুবকের পরিমাণ খুব বেশি না কম? ভাইরা আমার, এই কাজটা কি খুব সহজ না অনেক কঠিন? অনেক কঠিন। যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে অথবা সোশ্যাল মিডিয়াতে বিচরণ আছে তারা জানেন নিজের চরিত্রকে হেফাজত করা আজকাল এত কঠিন হয়ে গেছে। চতুর্দিক থেকে আহ্বান হচ্ছে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য। যুবক, আপনার আপন শুধুমাত্র আপনার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ আপন নাই ভাই। সবাই আপনাকে ভালোবাসে স্বার্থের জন্য, সবাই পয়সা চাই, সবাই ক্যারিয়ার চায়, সবাই আপনার তথাকথিত অবস্থান চায়, কেউ আপনার জাহান্নাম থেকে মুক্তি চায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে অনেক ভালোবাসতেন, তাকে আল্লাহ তাআলা বলেছেন রউফ রউফুম বিল মুমিনিন, ইমানদারদের প্রতি অনেক দয়ালু ছিলেন, রহিম ছিলেন, তিনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাইতেন। আজ দেখবেন বিভিন্ন কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, যারা আমাদের দেশ থেকে টাকা পয়সা কুড়িয়ে কাঁচিয়ে নিয়ে যাচ্ছে ব্যবসার নাম দিয়ে এসে, তারা আমাদের যুবকদেরকে পেস্টের ব্যবসা করতে এসে, পেস্টের প্রচারণার নাম দিয়ে আমাদের যুবকদেরকে, আমাদের তরুণ প্রজন্মকে, আমাদের পরিবারগুলোকে ভেঙে খান খান করে ধ্বংস করে দিচ্ছে। তারা আমাদের যুবকদেরকে বলছে দ্বিধাহীন ভালোবাসা করতে। দ্বিধাহীন ভালোবাসা কি? মুসলমানের সাথে ভালোবাসা হবে খ্রিস্টানের, মুসলমান মেয়ের হিজাবি মেয়ের ছবি এঁকে এবং ক্রুশের ছবি আঁকানো আমার খ্রিস্টান আরেক ভাইয়ের বা আরেক মানুষের ছবি এঁকে দুজনের মধ্যকার অবৈধ সম্পর্ক করার জন্য তাদেরকে উস্কানি দিয়ে বলছে দ্বিধাহীন ভালোবাসা করতে। অর্থাৎ তরুণদের মধ্যে যে দ্বিধা আছে, আল্লাহর ভয় আছে, লাজ লজ্জা আছে, ন্যূনতম শরম এবং লজ্জা শরম আছে, সেগুলো যেন দূর হয়ে যায়, দ্বিধা যেন দূর হয়ে যায়, সেই দূর করার চেষ্টা করছে, ঠিক না বেটি? আমাদের তরুণদের মধ্যে আজকাল সিনিয়রদেরকে রেসপেক্ট করার, সম্মান করার ব্যাপারে দ্বিধা কাজ করে। এক সময় তরুণরা মুরব্বীদেরকে দেখলে বাসে সিট ছেড়ে দিত, রাস্তার পাশে দাঁড়িয়ে যেত, সম্মান শ্রদ্ধা করত, বাবার সমান বড় লোকদের সামনে জোরে কথা বলতে তাদের ইতস্তত বোধ হতো, লজ্জা পেত। আজ সে লজ্জা উঠে গেছে। আজ যুবকদের মধ্যে মুরব্বীদেরকে সম্মান করতে দ্বিধা হয়, ভালো কাজ করতে দ্বিধা হয়, নামাজ পড়তে দ্বিধা হয়, দায় রাখতে দ্বিধা হয়, ভালো কাজ করতে দ্বিধা হয়। শয়তান এই সমস্ত দ্বিধা তৈরি করে, সেই দ্বিধাগুলো দূর করার জন্য কোনো আয়োজন নাই। ইমানদারের যে সৌন্দর্য আছে, লজ্জাশীলতা, হারাম কাজ থেকে বেঁচে থাকার মতো ইমানি শক্তি, সেই দ্বিধা যারা দূর করতে চায় তারা আমাদের বন্ধু না শত্রু।